230 রানের টার্গেটে ব্যাট করতে নেমেও বাংলাদেশের হাল ভয়াবহ। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম আজও ব্যর্থ। এরপর নাজমুল হোসেন শান্তও ফিরেছেন মাত্র 9 রান করে। 45 রানে 3 উইকেট হারিয়ে ম্যাচ হারের শঙ্কা জেঁকে বসেছিল বাংলাদেশ শিবিরে। সেই শঙ্কায় আরও জোর হাওয়া লাগে সাকিব ও মিরাজ নিজেদের উইকেট বিলিয়ে এলে। একই পথের পথিক মুশফিকুর রহিমও। 70 রানে 6 উইকেট হারানো বাংলাদেশের হাল ধরবে কে? ধরতে পারেনি কেউই, অপেক্ষা শুধুই আরেকটি লজ্জাজনক পরাজয়। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্তটা নেদারল্যান্ড নিজেরাই নিয়েছিল, তবে ব্যাট করতে নেমে শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। বাংলাদেশের পেসারদের সামনে দাঁড়িয়ে অসহায় বোধই করেছে ওদের টপ অর্ডার ব্যাটাররা। মাত্র 4 রানেই নেদারল্যান্ডের 2 উইকেট তুলে নেয় তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এরপর অবশ্য খানিকটা ফিরে আসার চেষ্টা করেছে ডাচরা, তবে সেই চেষ্টা লম্বা হয়নি খুব একটা। দলীয় 63 রানে আরও 2 উইকেট হারায় নেদারল্যান্ডস। এরপর অবশ্য দলটাকে দ্রুতই অল আউট করে দিতে পারত বাংলাদেশ, তবে মিস ফিল্ডিং ও ক্যাচ মিসের কারণে 50তম ওভার পর্যন্ত ব্যাট করতে পেরেছে নেদারল্যান্ড। লিটন, মুশফিক, মিরাজ তিনজনই ফেলেছেন একটা করে ক্যাচ। জীবন পেয়ে স্কট এডওয়ার্ডস করেছেন 68 রান। তার ব্যাটে চড়েই নেদারল্যান্ড শেষ পর্যন্ত করতে পেরেছে 229 রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন শরীফুল, তাসকিন, মেহেদি ও মুস্তাফিজ। রাহুল রায়, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.